हेलो फ्रेंड्स, आज के तोमादेर साथे शीतकालीन किछु सब्जी दिए एक मजार रेसिपी करे देखाबो। सब्जी रुटी पुरी परोटा सब किछु साथे खेते खूब ही भालो लागे, एमन कि गरम भातेर साथेओ खूब भालो लागे। एखाने आमी निये निएछि ক্যাপসিকাম, एखाने आमी दुटो ক্যাপসিকাম निएछि, दुटो निएछि आलू मीडियम साइजे, किछु फ्रोजेन मटरशुटी नियेछि, दुटो तीनटे गाजर नियेछि आर एकटा छोटो बीट नियेछि, आर एखाने नियेछि दुटो प्याज, सबगुलोई आमि किउब करे केटे नियेछि। एखाने एकटी प्यानेर मध्ये आमि निये नियेछि 1 टेबिलस्पून सर्षेर तेल, एबार एर मध्ये दिये दिलाम 1 टीस्पून जिरे, दुटो काँचा लंका, तोमरा चाइले আরো বেশিও লঙ্কা ব্যবহার করতে পারো। এবার লঙ্কা আর জিরেকে 2 মিনিট ভেজে নেব। এবার এতে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, পেঁয়াজকেও 2-3 মিনিট ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট 2 টিস্পুন। এবার এতে এক এক করে দিয়ে দেব আলু আর গাজর। আলু আর গাজরকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দেব বিট, বিটকেও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একটি ঢাকনার সাহায্যে ঢেকে মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট হয়ে গেছে, এবার এতে দিয়ে দেব 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন দেব ধনে গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো। এবার সব মশলাগুলোকে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। সবজির সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে প্রায় 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দিলাম বড় কাপে 1 কাপ জল। এবার একটি ঢাকনির সাহায্যে ঢেকে দেব মিডিয়াম ফ্লেমে, আবারও আমি 10 মিনিট এগুলোকে সেদ্ধ করে নেব। দশ মিনিট হয়ে গেছে, এবার একটু চেক করে দেখব যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না। এই দেখো সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম আর মটরশুঁটি। তোমরা যদি ফ্রেশ মটরশুঁটি ব্যবহার করো তাহলে মটরশুঁটিগুলোকে গাজর আর আলুর সাথে দিয়ে দিতে হবে। আমি যেহেতু এখানে ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করছি তাই আমি ক্যাপসিকামের সাথে একটু পরেই দিলাম। মটরশুঁটি ও ক্যাপসিকামকে অন্যান্য সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম। এবার গ্যাসের ফ্লেম লো করে 5 মিনিট সেদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে, আমার সব সবজিগুলি সেদ্ধ হয়ে গেছে। এবার এরপর দিয়ে দিচ্ছি
1 টিস্পুন ভিনিগার আর দেব 2 টিস্পুন চিলি সস ভিনিগার আর চিলি সস দিলে এই সবজির স্বাদ যেমন বেড়ে যায় তেমনি গন্ধ খুব সুন্দর একটি গন্ধও আসে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তৈরি হয়ে গেল শীতকালীন সবজি দিয়ে একটি মজার রেসিপি আশা করি তোমাদের আমার এই রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক দিও তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরও এই ধরনের নতুন নতুন রেসিপি দেখার জন্য ভালো থেকো